আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম। শ্রুতি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সৌদি প্রবাসীদের আকামার মেয়াদ 24 দিন বাড়ল। শনিবার থেকে বিমানের বিশেষ ফ্লাইট, রোববার চালু হবে ভিসা। অভিন্ন লক্ষ্য অর্জনে বিশ্বব্যাপী ডিজিটাল সহযোগিতা জোরদার করুন, জাতিসংঘে প্রধানমন্ত্রীর আহ্বান। দুর্নীতিবাজদের আর কোনো ছাড় নয় বললেন স্বাস্থ্যমন্ত্রী। রিজেন্টের স্বায়ত্তশাসিত অধিদপ্তরে 4 কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা। এবং আমদানি না হলে পেঁয়াজের বাজার আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রবাসী কর্মীদের জন্য আকামার মেয়াদ 24 দিন বাড়িয়েছে সৌদি আরব। একই সাথে 30 সেপ্টেম্বর পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4টি বিশেষ ফ্লাইট যাওয়ার অনুমতি দিয়েছে দেশটি। পাশাপাশি রোববার থেকে সৌদি ভিসাও ইস্যু করা হবে। সন্ধ্যায় এসব সিদ্ধান্ত জানায় সৌদি কর্তৃপক্ষ। এতে করোনাকালে দেশে আসা প্রায় 30,000 কর্মী চাকরি হারানোর শঙ্কা কেটেছে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। করোনা পরিস্থিতির মধ্যে বড় ধরনের ঝক্কি থেকে রেহাই পেলেন ছুটিতে দেশে আসা সৌদি প্রবাসী কর্মীরা, যাদের অনেকেরই কাজের অনুমতিপত্র বা আকামার মেয়াদ এরই মধ্যে শেষ হয়ে গেছে। 30 সেপ্টেম্বরের মধ্যে বাকিদেরও শেষ হওয়ার কথা। বিমানের টিকিটের দাবিতে তাই এক পর্যায়ে রাস্তায় নামতে হয় তাদের। বিষয়টির সুরাহা করতে কূটনৈতিক দেনদরবার শুরু করে পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এরই ভিত্তিতে সন্ধ্যায় এলো সেই সুখবর। যারা অনিশ্চয়তায় ছিলেন, যারা সৌদি প্রবাসী, তাদের অনিশ্চয়তা দূর হয়ে গেল। তারা এখন বরং তাদের টিকিট সংগ্রহ করুন। আর বিমান আজকে আমাদের বলেছেন, বিমান মন্ত্রণালয় বিমানের এমডি সাহেব বলেছেন, যারা আগে যাওয়ার তাদের আগে তারা টিকিট দিবেন, আর যারা পরে যাওয়ার তাদের পরে দিবেন। আর এখন সৌদিও আসতেছে, সুতরাং দেড়শো ট্রাই ইউনো 1.5 লাখ যারা সবাই যেতে পারবে। এখন সৌদি সরকারের নতুন ঘোষণায় 22 সেপ্টেম্বর থেকে আকামার মেয়াদ বাড়ছে 24 দিন, অর্থাৎ আরবি সফর মাসের শেষ দিন পর্যন্ত বাড়ানো হলো এই মেয়াদ। এছাড়া বাংলাদেশি কর্মীদের সৌদি আরব নিতে বিমানকে বিশেষ ফ্লাইট চালানোর অনুমতিও দিয়েছে দেশটি। আগামী 26 এবং 30 তারিখ জেদ্দায় এবং 27 ও 29 তারিখ রিয়াদে ফ্লাইট পরিচালনা করব এবং এসব ফ্লাইটে ঢাকা থেকে যাত্রীগণ যেতে পারবেন। 16 এবং 17 মার্চে যাদের যাত্রার টিকিট নির্ধারিত ছিল সেই সকল যাত্রীগণকে আগামী 24 তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা, চিটাগাং বা সিলেট যে কোনো কাউন্টার থেকে তাদের টিকিট রিকনফার্ম করার জন্য অনুরোধ করছি। 15 সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রি এবং 23 সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুর কথা ছিল সৌদি এয়ারলাইন্সের, কিন্তু অনিবার্য কারণে চালু হয়নি সেই ফ্লাইট, ফলে তৈরি হয় অনিশ্চয়তা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 16 মার্চ যাদের সৌদি আরব যাওয়ার কথা ছিল তারা যেতে পারবেন 26 সেপ্টেম্বর, আর 17 মার্চের যাত্রীরা যেতে পারবেন 27 সেপ্টেম্বর। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা, ঢাকা। এর আগে সৌদি আরবে যাওয়ার ফ্লাইটের দাবিতে রাজধানীতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেন প্রবাসীরা। 30 সেপ্টেম্বরের মধ্যে কর্মক্ষেত্রে যাওয়ার ব্যবস্থা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। বিক্ষুব্ধ হয়ে দেখা করলে তাদের রাজনৈতিকভাবে প্রভাবিত না হতে আহ্বান জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। রাজধানীর সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে অবস্থান নিয়ে বুধবার ভোর থেকেই বিক্ষোভ শুরু করেন সৌদি প্রবাসীরা। করোনাকালে দেশে এসে আটকে পড়া এসব কর্মীদের অভিযোগ, রিটার্ন টিকিট থাকার পরও অযথাই জটিলতার অজুহাত দেখাচ্ছে সৌদি এয়ারলাইন্স। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ ভিসার মেয়াদ বৃদ্ধি হবে। যদি 3 মাসের ভিসার মেয়াদ বৃদ্ধি হয় তাহলে অবশ্যই আমরা এক এক করে সবাই ইনশাআল্লাহ চলে যেতে পারবো। সৌদি এয়ারলাইন্সের আনসার বাহিনী দিয়া ভিতরে তখন আগেরটা পিছের পিছেরটা আগে কইরা এখানে সিন্ডিকেট করে টাকা খাইতে আছে, ভিতরে লোক ঢুকাইতেছে একলগে, এদের কাছে 20,000-10,000 নিয়ে তারপরে এরা একটা সিন্ডিকেট করতেছে। পুরনো যাত্রীদের ফিরিয়ে দিয়ে সৌদি এয়ারলাইন্স বেশি দামে নতুন টিকিট ইস্যু করছে বলেও অভিযোগ করেন প্রবাসীরা। রিটার্ন টিকিট নিয়ে আসছি, এখন এখানে আসছি টোকেন দিছে, আমাদের রিটার্ন টিকিট ওলাদেরও যাইতে দিতে না, অন্য অন্য বিমানের যাত্রীরা তারা নতুন করে টিকিট করে নিয়ে যাচ্ছে। আমার ভিসার মেয়াদ নাই, আকামা মেয়াদ আছে। আমার কোম্পানির সাথে কথা বলছি, সে বলছে যে কোনো টেনশন নাই,
যদি এয়ারপোর্ট খোলা হয় তাহলে নিবি। আজকে দেওয়ার কথা ছিল টিকিট, আজকে আমার আসার কথা আসলে এই জায়গা আমার আসতে কইছে পরে আমি আসছি, সৌদি এয়ারলাইন্সের অফিসের পর প্রবাসী কল্যাণ মন্ত্রীর দপ্তরের সামনেও যান বিক্ষোভকারী প্রবাসীরা। তাদের পাঁচজন প্রতিনিধি দেখা করেন মন্ত্রীর সাথে। এ সময় মন্ত্রী জানান ফ্লাইট বাড়ানো এবং ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। রোববারের আগে কিন্তু আমরা কোনো খবর পাচ্ছি না, এটার জন্য কিন্তু আপনাদেরকে কিছুটা ধৈর্য ধরতে হবে। এখন প্রশ্ন আসলো, আমরা কিন্তু ডাইরেক্টলি চেয়েছি কিন্তু এটা কিন্তু সবাই যদি ধরেন কি তার দুই চার মাসও যদি এক্সটেনশন করে দেয় আপনাদের আকামা বা ভিসা বা যা কিছু আছে, দেন অটোমেটিক্যালি আমরা সমাধানে কিন্তু একটা চলে যেতে পারি। ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীদের দ্রুত সৌদি আরবে যাওয়া দেশটির সরকারি কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানান মন্ত্রীরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ভবিষ্যৎ প্রজন্মের অভিন্ন লক্ষ্য অর্জনে ডিজিটাল সহযোগিতায় বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনের সাইডলাইনে ডিজিটাল সহযোগিতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য করণীয় শীর্ষক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস মহামারী ডিজিটাল পরিষেবার শক্তিকে বিশ্বব্যাপী উন্মোচন করেছে, একই সাথে প্রকাশিত হয়েছে বৈষম্য। বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ এখনও ইন্টারনেট ব্যবহারের ন্যূনতম সুযোগটিও পাচ্ছে না। দ্য কোভিড-19 প্যান্ডামিক হ্যাজ রিভিলড দ্য স্ট্রেংথ অফ ডিজিটাল সার্ভিসেস অ্যান্ড অলসো এক্সপোজড দ্য স্টার্ক ডিজিটাল ডিভাইড। অ্যারাউন্ড হাফ অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন ডু নট হ্যাভ অ্যাক্সেস টু বেসিক ইন্টারনেট। উই মাস্ট ক্লোজ দিস গ্যাপ। We look forward to a strong global partnership to achieve our common goals. স্বাস্থ্য খাতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন ও সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শীতকালে করোনা সংক্রমণ বাড়লে লকডাউন দেওয়া হবে কিনা তা জানতে চাইলে মন্ত্রী বলেন, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তবে দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণের ঝুঁকি মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আছে বলেও দাবি করেন তিনি। অবশ্যই বাংলাদেশ ভ্যাকসিন গ্রহণ করবে, আনবে, যে ভ্যাকসিনটি সবচেয়ে ভালো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় যেখানে দুর্নীতি আছে সেখানেই আমরা ব্যবস্থা নিচ্ছি, এবং আগামীতেও যেখানে দুর্নীতি আমরা খবর পাব, আমরা যা যা আইনানুগ ব্যবস্থা আছে সেটা আমরা গ্রহণ করব। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম সহ স্বাস্থ্য অধিদপ্তরের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ ফরিদ আহমেদ পাটোয়ারি বাদী হয়ে মামলা করেন। শাহেদ করিম ছাড়াও এই মামলার অন্য আসামিরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার মোহাম্মদ আমিনুল হাসান, উপপরিচালক ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী, সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিউর রহমান, গবেষণা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ দিদারুল ইসলাম। দুদকে অনুসন্ধানে আসামিদের পরস্পর যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহারের তথ্য প্রমাণ পাওয়া গেছে। 24 ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও 37 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,044 জনে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 24 জন পুরুষ ও 13 জন নারী। সবশেষ 14,150 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,666 জন। শনাক্তের হার প্রায় 11%। মোট আক্রান্তের সংখ্যা 352,287। পাশাপাশি গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,163 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 262,953 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 74% উপরে, আর মৃত্যুর হার 1.43%। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 23 জন, চট্টগ্রামে ও খুলনায় 5, রাজশাহী 2 এবং বরিশাল ও সিলেট বিভাগে 1 জন করে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পেঁয়াজের দাম এখনও চড়া। রাজধানীর পাইকারি মোকামে আমদানি করা পেঁয়াজের দাম রাখা হচ্ছে কেজি প্রতি 65 টাকা, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকা পর্যন্ত। আমদানি না বাড়লে এই বাজার আরও অস্থির হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে পেঁয়াজ ব্যবসায়ীদের সাথে বৈঠকে সংস্থার মহাপরিচালক বলেন, দেশে পেঁয়াজের কোনো সংকট নেই। আরও জানাচ্ছেন শারফুল আলম।
রাজধানীর অন্যতম পাইকারি আড়ত কারণ বাজার। আমদানি করা পেঁয়াজের কমতি থাকলেও দেশি পেঁয়াজে ভরপুর সে বাজার। তবে নেই আগের মতো ক্রেতা। পেঁয়াজ সংগ্রহ করে ভোক্তাদের অভিযোগ, মান ও প্রকারভেদে দেশি ও আমদানি করা পেঁয়াজ অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। 320 টাকা করে, 20 টাকা আমার কাছে বাড়তি মনে হচ্ছে। আমি এতদিন পেঁয়াজ কিনি নাই, আজকে আসলাম দেখি যে আগের মতোই তো দাম মনে হচ্ছে। ক্রেতা পাচ্ছি না, কাস্টমার পাচ্ছি না, এদিকে মালও পাচ্ছি না, পর্যন্ত আমদানি নাই, দামও বেশি। অন্য অন্য রাষ্ট্রের পেঁয়াজ যদি 10-15 দিন পরে আসে যায় তাহলে বাজার স্বাভাবিক হবে, 10-12 দিনের নিচে বাজার স্বাভাবিক হবে না। মোকামে কেজি প্রতি 65 টাকায় ভারতীয় পেঁয়াজ, আর হাইব্রিড ও দেশি পেঁয়াজের দাম আরও চড়া। সরবরাহ কমে যাওয়ায় পেঁয়াজের বাজার অস্থির বলছেন ব্যবসায়ীরা। ভালোভাবে ধরলে তাহলে পুরো দাম কম থাকতো, পচাতে এই জন্য দাম বেশি। বাইরের মালটা যদি মোটামুটি ভালো একটা আমদানি করে তাহলে বাজার হালকা নিয়ন্ত্রণে আসতে পারে। গ্রাম পর্যায়ে পেঁয়াজ দেশি পেঁয়াজ আমদানি হলে তার ক্রয় রিসিপ্ট সংকট কাটাতে আমদানিকারক ও ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্যবসায়ীদের দাবি অহেতুক হয়রানি করায় কারসাজির সুযোগ নিচ্ছে কেউ কেউ। যদিও সংস্থাটির মহাপরিচালক জানান পেঁয়াজের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। পেঁয়াজ ধরে না রেখে আস্তে আস্তে এই হিসাবেও আমাদের 5 লক্ষ টনের বেশি পেঁয়াজ শুধু আমাদের দেশি কৃষক দেশি ব্যবসায়ীর কাছে মজুত আছে। ক্রাইসিস বলতে কোনো শব্দ আসলে নাই, কিন্তু আমরা সাময়িকভাবে ক্রাইসিস তৈরি করে ফেলি। এদিকে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে আজও বিভিন্ন সংস্থা বাজারে অভিযান অব্যাহত রেখেছে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ও ভারতের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতেও অটুট থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের বিদায়ী হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকার দোহারে মহাত্মা গান্ধী আশ্রম পরিদর্শনকালে এই আশাবাদ ব্যক্ত করেন তারা। শফিউল আলম সুজনের রিপোর্ট। 1937 সালে এ পথে হেঁটেই আশ্রমে গিয়েছিলেন ভারতের মহাত্মা গান্ধী। অবিভক্ত বাংলার বিশিষ্ট রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষের আমন্ত্রণে সেবার 7 দিন আশ্রমে ছিলেন গান্ধী। এবার দোহারে সেই আশ্রম পরিদর্শনে যান ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস। গান্ধীর স্মৃতি বিজড়িত প্রাঙ্গণে রোপণ করেন আম ও জলপাই গাছ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ভারত ও বাংলাদেশের সম্পর্ক অনেক পুরনো ও পরীক্ষিত। আমাদের যখন চরম দুঃসময়, আমাদের 71-এ যখন আমাদের লিবারেশন ওয়ারের জন্য আমরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি, তখন ভারত সরকার আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমরা মুক্তিযোদ্ধারা সবসময় গভীর শ্রদ্ধার সঙ্গে সখনকার সরকারকে এবং ভারতকে আমরা সবসময় চিন্তা করি, আমাদের কাছের বন্ধু, আমাদের পরীক্ষিত বন্ধু, এবং আমরা সবসময় একত্রে থাকি, এটাই আমরা সবসময় বিশ্বাস করি। এবং ভারত বাংলাদেশের সম্পর্ক অটুট রয়েছে এবং এটা আরো সুদৃঢ় হবে। এর আগে দোহারে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যান ভারতের বিদায়ী হাই কমিশনার। ঘণ্টাব্যাপী আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিভা গাঙ্গুলী বলেন বন্ধুত্বপূর্ণ উপায়ে দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে কাজ করছে দুই দেশ। এই যে আমাদের যে রিলেশনশিপটা, পিপল টু পিপল রিলেশনশিপ বলুন, হিস্টোরিক্যাল রিলেশনশিপ বলুন, আর আজকের দিনে মডার্ন রিলেশনশিপ যেটাতে আমাদের স্পেস, সায়েন্স, টেকনোলজি, ইকোনমি সব কিছু জুড়ে আমাদের রিলেশনশিপটা, 80-90টা তো আমাদের বাইল্যাটারাল মেকানিজম যার যেগুলোর আন্ডারে আমাদের যেটা ডে টু ডে কোঅর্ডিনেশনটা হয়। তো আমার অ্যাবসোলুটলি আই এম কনফিডেন্ট যে রিলেশনশিপ আরও গভীর হবে, আরও দৃঢ় হবে। পরে মুক্তিযোদ্ধা শহীদ মাহফুজুর রহমান খানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাও জানান তারা। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। করোনা প্রতিরোধে দেশে বার বন্ধ থাকলেও রেস্তোরাঁর আড়ালে অবৈধ বিদেশি মদ বিক্রি করে আসছিল রাজধানী গুলশানের হর্স অ্যান্ড হর্স রেস্টুরেন্ট। বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রেস্তোরাঁটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ, বিয়ার ও সিসা জব্দ করে। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়। মনির হোসেন তোপুর রিপোর্ট। খাবার বিক্রির পাশাপাশি অনুমতি ছাড়াই বিদেশি মদ ও বিয়ার সরবরাহ করে আসছিল রাজধানীর গুলশান 1 নম্বরে হর্স অ্যান্ড হর্স রেস্টুরেন্ট। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত 10টার দিকে সেখানে অভিযান চালিয়ে 203 বোতল বিদেশি মদ, 800 রুপোর বিয়ার, 2 কেজি সিসা ও 3টি হুক্কা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মালিক মেহরুন সারা মনসুরকে পাওয়া না গেলেও গ্রেপ্তার করা হয় রেস্তোরাঁর ম্যানেজার নাহিদ সারোয়ার ও হিসাবরক্ষক মনিরকে। হর্স অ্যান্ড হর্স হচ্ছে একটা খুব ফেমাস একটা রেস্টুরেন্ট,
আর এটার সাথে হচ্ছে জাস্ট এই যে বার এখন রিলেটেড হয়েছে জাস্ট এই জাস্ট এক মাস। রেস্তোরাঁটি সিলগালা করা হয়নি, তবে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক। তাদের কোনো লাইসেন্স নাই, কোনো পারমিশন নাই। আমার মহাপরিচালক মহোদয় আপনারা জানেন নতুন যোগদান করেছেন, স্যার এসেই মাদক বিরোধী অভিযান জোরদার করার জন্য বলেছেন, আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখছি। আর তাছাড়া আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, তার নির্দেশনার বাস্তবায়ন করার জন্য আমাদের অভিযান চলছে, চলবে। তিনি আরও জানান রেস্তোরাঁর আড়ালে মাদক ব্যবসা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ব্রুনাই মানব পাচার চক্রের অন্যতম হোতা শেখ আমিনুর রহমান হিমুকে দুই সহযোগী সহ গ্রেফতার করেছে র্যাব এবং গোয়েন্দা সংস্থা এনএসআই। আটক হিমু 400 কর্মীকে ব্রুনাই পাঠানোর নামে প্রায় 3 কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলেও জানায় তারা। এদিকে রাজধানীর বিএমএ ভবন মার্কেটে অভিযান চালিয়ে নকল মাস্ক ও ভেজাল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর বিক্রির অভিযোগে কয়েকটি ব্যবসার প্রতিষ্ঠানকে 16 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মইনুল আহসানের রিপোর্ট। দীর্ঘদিন ধরে ব্রুনাইয়ে চাকরি দেওয়ার নাম করে বিদেশি চাকরি প্রার্থীদের সাথে প্রতারণা করে আসছিল একটি চক্র। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে এ চক্রের মূল হোতা মেহেদি হাসান বিজন ও আবদুল্লাহ আল মামুন অপুর পাসপোর্ট বাতিল করে সরকার। এই দুই মানব পাচারকারীর হয়ে কাজ করতেন শেখ আমিনুর রহমান হিমু। রাজধানীর কাফরুল থেকে বুধবার সহযোগী আলম ও বাবুসহ তাকে গ্রেফতার করে র‍্যাব। তিন মাস তারা অনেক কষ্ট করছে, ওখানে জেল খাটছে, কোনো কাজ দেয় না, নির্যাতন করছে, টাকা পয়সা আমাদেরকে ফেরত দিয়ে দেয়। আর আমরা এদের দাবি থাকবো যে এরকম উচ্চ ধরনের প্রতারক যেন এদেশের মাটিতে না থাকে। র‍্যাব তিনের অধিনায়ক জানান সরকার দলীয় নেতা পরিচয় দিয়ে 100 মানুষের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে হিমু। ভুয়া কাগজপত্রের মাধ্যমে, ভুয়া ডিমান্ড লেটারের মাধ্যমে তাদেরকে বিদেশে প্রেরণ করা, তাদের কাছ থেকে মাসওয়ারা আদায়, শারীরিকভাবে নির্যাতন করা এবং তাদেরকে বেকার রেখে শারীরিক মানসিক নির্যাতন করে বাংলাদেশে ফেরত পাঠানো, সো দ্যাট তাদের যে ওয়ার্কিং ভিসা তার এগেন্স্টে যেন আরেকটি লোককে ব্রুনাইতে পাঠানো যায়। কমপক্ষে সে 400 ব্যক্তির নিকট থেকে ব্রুনাইতে পাঠানো যায় 3 কোটি টাকার মতো আত্মসাত করেছে। এদিকে নকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিক্রির খবরে রাজধানীর বিএমএ ভবন মার্কেটে অভিযান চালায় র‍্যাব। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পালস অক্সিমিটার, বিপি মেশিন এবং বিভিন্ন আদার্স যে নকল N95 মাস্ক পেয়েছি, এই প্যান্ডামিক মুহূর্তে কিন্তু আমরা এই ধরনের হয়রানির শিকার হতে দিব না। 14টি প্রতিষ্ঠানে আমরা সর্বমোট 15,50,000 টাকা জরিমানা করেছি। ভেজাল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও র‍্যাবের ম্যাজিস্ট্রেট জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। একটি মন খারাপ করা খবর, অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে মারা গেছে প্রায় 400 তিমি। একসাথে এত তিমির মৃত্যু এর আগে কখনো দেখা যায়নি। তাসমানিয়ার পশ্চিম উপকূলে 3 দিন আগে শয়ে শয়ে তিমি ভেসে আসে। এদের মধ্যে মাত্র 50টিকে সাগরে ফেরাতে সক্ষম হন উদ্ধারকারীরা। ইশরাত লিমার রিপোর্ট। গত সোমবার তাসমানিয়ার পশ্চিম উপকূলে আটকা থাকতে দেখা যায় শত শত তিমিকে। উদ্ধারকারীরা প্রথমে গণনা করেছিলেন 270টি। হেলিকপ্টারের সাহায্যে সাগরতটের আরেকটি স্থানে আটকে থাকতে দেখা যায় আরও 200+ তিমিকে। বিশেষজ্ঞরা বলছেন পাইলট তিমি সাধারণত 22 ফুট পর্যন্ত লম্বা হয়। এর ওজন হতে পারে 3 টন। পানিতে না থাকলে নিজেদের শরীরের ওজনই তাদের জন্য বিপদের কারণ হয়ে ওঠে। সমুদ্রতটে এখন পর্যন্ত যে কয়েকটি জীবিত তিমি আছে সেগুলোকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। গভীর সাগর থেকে তাসমানিয়া উপকূলে ভেসে আসার কারণ হিসেবে বেশ কয়েকটি তথ্য রয়েছে জীববিজ্ঞানীদের। তারা বলছেন পাইলট প্রজাতির এই তিমি অনেক বেশি সামাজিক ও একতাবদ্ধ। একটি তিমির নেতৃত্বেই ছোট ছোট শিকারে সাগরময় বিচরণ করে তারা। সমুদ্রবিজ্ঞানীদের মতে ফুল নেতৃত্বের কারণেই তীব্র স্রোতে সাগরতটে আটকা পড়ে পুরো তিমির দল। 1935 সালে এই উপকূলে 294টি তিমি উঠে এসেছিল। 2009 সালেও সেখানে 200+ তিমি আটকা পড়ার ঘটনা ঘটে। 1996 সালে সর্বোচ্চ 320টি তিমি উঠে আসার রেকর্ড হয়েছিল পশ্চিম অস্ট্রেলিয়ায়। তাসমানিয়ার এবারের ঘটনাটি সেই রেকর্ডও ভেঙে দিয়েছে। ইশরাত লিমা, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর।
নির্ধারিত সময়ে শ্রীলঙ্কা সফরে যাওয়া নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। বিকেলে সাংবাদিকদের তিনি জানান, এখন পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোনো সবুজ সংকেত মেলেনি। এ কারণে 27 সেপ্টেম্বর পূর্ব নির্ধারিত সূচি থাকলেও তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আমাদের অবস্থানটা, তারা যে হেলথ গাইডলাইন পাঠিয়েছে সেই হেলথ গাইডলাইনের কিছু রেস্ট্রিকশন ছিল, যেগুলো তারা সেভাবেই কন্টিনিউ করে তাহলে আমাদের জন্য খুব ডিফিকাল্ট হবে ট্যুরটা কে এগিয়ে নিয়ে যাওয়া। কিছুদিন ধরে আমাদের মধ্যে যোগাযোগ হয়েছে, স্পেসিফিক কিছু বিষয় তাদের কাছে জানিয়েছি এবং এই বিষয়গুলো জানার পরে তারা যেটা বলেছেন, তাদের যে কোভিড টাস্কফোর্স আছে বা অন্যান্য যে অথরিটি আছে তাদের সাথে কথা বলে তাদের যে হেলথ গাইডলাইন, সেই হেলথ গাইডলাইনে কতটুকু শিথিল করা যায় সেই বিষয়টা নিয়ে তারা কাজ করছেন। এক্সপেক্টিং যে খুব শীঘ্রই তারা হয়তো এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে জানাতে পারবে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। সৌদি প্রবাসীদের আকামার মেয়াদ 24 দিন বাড়ল। শনিবার থেকে বিমানে বিশেষ ফ্লাইট, রোববার চালু হবে ভিসা। অভিন্ন লক্ষ্য অর্জনে বিশ্বব্যাপী ডিজিটাল সহযোগিতা জোরদার করুন, জাতিসংঘে প্রধানমন্ত্রীর আহ্বান। দুর্নীতিবাজদের আর কোনো ছাড় নয় বললেন স্বাস্থ্যমন্ত্রী। রিজেন্টের স্বায়ত্তশাহ অধিদপ্তরে 4 কর্মকর্তার বিরুদ্ধে 2 দকের মামলা। এবং আমদানি না হলে পেঁয়াজের বাজার আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা।